সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব গুরুত্বপূর্ণ স্পোর্টস নিউজ সম্পর্কে আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে সাথে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস স্পোর্টস। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব আইএসএল সিজন 7 এর অন্যতম একটি ক্লাব জামশেদপুর এফসি নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, জামশেদপুর এফসির ফুল স্কোয়াড এখন আমি তোমাদের সামনে তুলে ধরব এবং ফুল টিম আমরা অ্যানালাইসিস করছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি যখনই এরকম ভিডিও আপলোড করব সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আর একটা কথা, আমরা এখনো পর্যন্ত এইবার আইএসএল সিজন 7 এর এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসি এবং এসসি ইস্ট বেঙ্গলের ফুল স্কোয়াড ডিটেলস দিয়ে দিয়েছি। তো তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। এবার আমরা জামশেদপুর টিমের যে স্কোয়াড অ্যানালাইসিসটা ভালো করে করা যাক। ফার্স্ট দুটো সিজনে বেশ সারা জাগিয়ে শুরু করেছিল জামশেদপুর এফসি। 2017-18, 18-19 অল্পের জন্য প্লে অফ মিস করে লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। তবে লাস্ট সিজনে তারা 8 নম্বর স্থানে শেষ করেছিল। আর এর ফলে তড়িঘড়ি জামশেদপুর এফসি টিম ম্যানেজমেন্ট এই সিজনে ঢেলে দল সাজিয়েছে। চেন্নাইয়ান এফসি কে আগের সিজনে রানার্স আপ করা কোচ ওয়েন কোয়েলকে নিয়ে হেড কোচ হিসেবে অন্তর্ভুক্ত করেছে তারা। এছাড়া আগের সিজনে লিগে সারা জাগানো স্ট্রাইকারকে দলে নিয়ে ভালো অপেক্ষায় জামশেদপুর এফসি। এবার আমরা আগের সিজনে জামশেদপুর এফসির পারফরমেন্সটা দেখে নিই। অ্যান্টনিও ইরিয়ন্ডের কোচিং এ শুরুটা ভালোই করেছিল ম্যান অফ স্টিল। প্রথম 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শুরু করা জামশেদপুর এফসি খেয়ে হারিয়ে ফেলে একাধিক ফুটবলার ছিটকে যাওয়ার পর। স্প্যানিশ উইঙ্গার প্রীতি 6 ম্যাচ পর চোট পেয়ে ছিটকে যান। এরপর একে একে সার্জিও ক্যাসেল, একোস্টা, টিও ছিটকে যান টুর্নামেন্ট থেকে। স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ বিদেশিদের হারিয়ে শেষ অব্দি ভালো ফলাফল করতে পারেনি জামশেদপুর এবং ফলস্বরূপ তারা 8 নম্বর স্থানে শেষ করেছিল। এবার জামশেদপুর এফসির কোচিং স্টাফ নিয়ে আলোচনা করা যাক। আগের সিজনে মাঝপথে জন গ্যাগরি চেন্নাইয়ান এফসি ছেড়ে দেওয়ার পর চেন্নাইয়ান এফসির দায়িত্ব নিয়েছিল উইগান অ্যাথলেটিক ব্ল্যাকবন রোভার্সের প্রাক্তন কোচ ওয়েন কোয়েল এবং দায়িত্ব নিয়ে টিমটার আমূল পরিবর্তন করেছিল। লিগ টেবিলের একদম নিচের দিক থেকে উঠে এসে এটিকের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল এই চেন্নাইয়ান এফসি। তাই এই সিজনের জন্য স্কটিশ ওয়েন কোয়েলকে কোচ হিসেবে নিযুক্ত করেছে জামশেদপুর এফসি। অ্যাসিস্ট্যান্ট স্যান্ডি স্টুয়ার্টকে নিয়েই জামশেদপুরের দায়িত্ব নিয়েছেন কোয়েল। সঙ্গে রয়েছেন ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট নোয়েল উইলসন, কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান গেগরি ডায়াস এবং গোলকিপার কোচ হিসেবে রয়েছেন এজেকুয়েল গোমেজ লিও। এখন দেখা যাক এই জামশেদপুর এফসি তে নতুন কি অন্তর্ভুক্তি হয়েছে। ওয়েন কোয়েলকে কোচ হিসেবে অন্তর্ভুক্ত করার পর আগের সিজনে লিগের সর্বোচ্চ গোল স্কোরার নেরিজাস ভালস্কিসকে চেন্নাইয়ান এফসি থেকে ছিনিয়ে নিয়েছে জামশেদপুর ফ্র্যাঞ্চাইজি। ডিফেন্স মজবুত করতে দলে এসেছেন ব্ল্যাকপুলের প্রাক্তনী পিটার হার্টলে, সঙ্গে নাইজেরিয়ান স্টিফেন এজের অন্তর্ভুক্তিও কাজে আসতে পারে। মাঝ মাঠ শক্তপোক্ত করতে নিউক্যাসল জেটস থেকে দলে যোগ দিয়েছেন অজি ফুটবলার নিকোলাস ফিটগারেল এবং ব্রাজিলিয়ান অ্যালেক্স লিমা। ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে লেফট উইঙ্গার জ্যাকি চান সিং এর এফসি গোয়া থেকে জামশেদপুরে যোগদান চমক দেওয়ার মতন। এছাড়া প্রাক্তন আইজল এবং মোহনবাগান স্ট্রাইকার উইলিয়াম লালনান ফেলা এবং কেরালা ব্লাস্টার্স থেকে যোগ দেওয়া প্রাক্তন ইস্ট বেঙ্গল গোলকিপার টিপি রাহিনেসের যোগদানও উল্লেখযোগ্য। এখন দেখা যাক জামশেদপুর এফসির স্ট্রেংথটা। ইন্ডিয়ান ফুটবলে ইতিমধ্যেই মানিয়ে নেওয়া ওয়েন কোয়েলের কোচ হিসেবে নিয়োগ, শক্তিশালী বিদেশি স্কোয়াড, প্রত্যেক বিভাগে নেতৃত্ব দেওয়ার মতো ফুটবলারের উপস্থিতি, হার্টলে লিমা ভালস্কিসদের মতো ফুটবলারদের অভিজ্ঞতা সম্পদ হয়ে উঠতে পারে এই টিমের। এফসি গোয়া দুরন্ত পারফর্ম করা জ্যাকি চান সিং এর যোগদান, ভালস্কিস আর গ্যারেলদের সঙ্গে ইন্ডিয়ান ফুটবলারদের আক্রমণে টিমে কতটা বৈচিত্র্য আসে এখন তো সেটাই দেখার। ইতিমধ্যেই জামশেদপুর ফ্র্যাঞ্চাইজি একটি ভিডিও ফুটেজ ফুটবল প্রেমীদের চোখ টেনেছে। সেখানে একজন সাধারণ সাপোর্টার বলছেন জামকে খেলো জামশেদপুর, এবার আইএসএল এ জামশেদপুর জমি দিতে পারবে কিনা তা নির্ভর করছে দুই বিদেশি ডিফেন্ডার স্টিফেন ইজে ও পিটার হার্টলের উপর। গতবার জামশেদপুর এফসি প্রচুর গোল খেয়েছিল, 1 নম্বর গোলকিপার রেহানেসের উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। এখন এই টিমের দুর্বলতা দেখে নেওয়া যাক। অনিকে যাদব, জিতেন্দ্র সিং এর মতো আন্ডার-17 ওয়ার্ল্ড কাপে খেলা ফুটবলারদের দীর্ঘ 2.5 বছর ম্যাচের মধ্যে নেই। জ্যাকি চান সিং আগের ছন্দে দেখা যাচ্ছে না, যা কিছুটা হলেও চিন্তায় রেখেছে ওয়েন কোয়েলকে। সুব্রত পাল, ফারুক চৌধুরীর মতো এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান ফুটবলারদের মিস করতে পারে জামশেদপুর। চেন্নাইয়ান এফসি তে একটি শক্তিশালী ভারতীয় স্কোয়াড পেয়েছিল ওয়েন কোয়েল, কিন্তু জামশেদপুর অনেক বেশি তারুণ্য নির্ভর। টুর্নামেন্টে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্সের অভাবে ভুগতে পারে এই দলটি। যাদের দিকে আমাদের নজর থাকবে তারা হলো নেরিজাস ভালস্কিস, অ্যালেক্স লিমা, পিটার হার্টলে, জ্যাকি চাঁদ সিং, রেহান স্টিপি, নরিন্দার, বিলু টেলি, অমরজিৎ সিং, জিতেন্দ্র সিং, আইজ্যাক। তো বন্ধুরা, জামশেদপুর এফসির এই স্কোয়াড দেখে তোমাদের কি মনে হলো? তারা কি প্লে অফে পৌঁছতে পারবে? এ বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার আমরা এক নজরে জামশেদপুর এফসির ফরেন স্কোয়াডটা দেখে নিই। 1 নম্বরে আছে স্প্যানিশ আইতর মনরায়, 2 নম্বরে আছে ব্রাজিলিয়ান অ্যালেক্স লিমা, 3 নম্বরে আছে লিথুয়েনিয়া স্ট্রাইকার নেরিজাস ভালস্কিস, 4 নম্বরে আছে স্প্যানিশ ডেভিড গ্র্যান্টে, 5 নম্বরে আছে জন ফিটজেরাল্ড, 6 নম্বরে আছে ইংল্যান্ডের পিটার হার্টলে, 7 নম্বরে আছে নাইজেরিয়ান স্টিফেন এজে। এইবার ফরেন স্কোয়াডের পাশাপাশি তোমরা ইন্ডিয়ান স্কোয়াডটিও স্লাইড আকারে দেখে নাও।
दिल का यही है हाल, अपने दिल का यही है हाल।